হে বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজকে এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি বর্ষাকালে রঙিন মাছের কিভাবে যত্ন করতে হয়। বর্ষাকাল স্পেশাল কেন এবং এই টাইমে রঙিন মাছের যত্ন করার কিছু টিপস কেন দেওয়া দরকার, কারণ বর্ষাকালে শীতকালের মতো একটা ইস্যু শুরু হয়, সেটা হচ্ছে যে টেম্পারেচারের ফল। শুধু এটা নয়, আরও অনেক কিছু থাকে। কী কী জিনিস আমি আপনাদের এই ভিডিওতে পয়েন্ট টু পয়েন্ট বলবো। তো প্রথমে বলি টেম্পারেচার। দেখুন, যারা আউটসাইডে মাছ রাখে অর্থাৎ বাইরে, তাদের ক্ষেত্রে একটা ইস্যু হয়, এবং যারা ট্যাঙ্কের মধ্যে মাছ রাখে তাদের ক্ষেত্রে একটা ইস্যু হয়। তো যারা ট্যাঙ্কের মধ্যে মাছ রাখে তাদের ক্ষেত্রে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে কি, বাড়ির মধ্যে রুমের মধ্যে মাছ রাখে সেখানে যেটা হয় সেটা হচ্ছে যে টেম্পারেচার ফল করার চান্স অতটা আসে না। রুম যদি আপনি টাইটলি ক্লোজ করে দেন, রুমের মধ্যে লাইট টাইট জ্বালিয়ে দেন, ইভেন হিটার দিয়ে দেন, তাহলে কিন্তু আর প্রবলেমটা আসে না। কিন্তু প্রবলেমটা কখন আসে, যখন আপনারা রুম খোলা থাকে বা ইলেকট্রিসিটির প্রবলেম হয়। বর্ষাকালে একটা সমস্যা হয় যে একটা লং টাইম ধরে ইলেকট্রিসিটি থাকে না, 2 দিন 3 দিন 4 দিন, তো আপনি ইলেকট্রিসিটি ছাড়া তো হিটার চালাতে পারবেন না। তো এই জিনিসটা একটা ইস্যু হলে তখন কিন্তু প্রবলেমটা হয়। তো সেক্ষেত্রে সলিউশন কি, সলিউশন হচ্ছে যে রুমকে টাইটলি ক্লোজ করে দিন, যে জানলা দরজা আছে সব ভালো করে বন্ধ করে দিন। তাহলে কী হবে, টেম্পারেচার কিন্তু নর্মালি গেইন করে থাকবে। এবার আরেকটা জিনিস, বর্ষাকালে যেহেতু বাতাসে হিউমিডিটি অর্থাৎ আর্দ্রতা বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু টেম্পারেচারটা ফিল অনেকটাই বেশি হয়। এটা আমাদের ক্ষেত্রে, জলের ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে টেম্পারেচারটা মানে যে ফলের ব্যাপারটা অতটা আসে না, যদি রুম আপনি চারিদিকে লক করে থাকেন, এয়ার ফ্লো যদি না হয়, ঘরের মধ্যে এয়ার ফ্লো যদি হয় টেম্পারেচার ফল করে যাবে। তো এই জিনিসটা আপনারা কিন্তু করতে পারেন। নেক্সট হচ্ছে যাদের আউটসাইডে ট্যাঙ্ক আছে, তাদের ক্ষেত্রে কী বলবো। দেখুন, আউটসাইডের ট্যাঙ্কের সবথেকে বড় প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে যে বৃষ্টি পড়ার সময় এখানেও টেম্পারেচারটা একটা বড়ভাবে ফল করে। তো এই টেম্পারেচারটা ফল করলে দেখা যায় যে মাছের একটা প্রবলেম আসে টেম্পারেচারের জন্যই, সেটা আপনারা জানেন। কিন্তু গল্পটা সেটা নয়। আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম যেখানে কিছু মিস ইনফরমেশন দেওয়া হচ্ছিল। ইনফরমেশনটাই বলা হচ্ছে যে, তো সেখানে বলা হচ্ছে যে বৃষ্টির জল যখনই ট্যাঙ্কে পড়বে ট্যাঙ্কের জল আপনি চেঞ্জ করুন। এটা একদম ভুল ইনফরমেশন, এইরকম ইনফরমেশনে কেউ যাবেন না। তো কেন বলছি, দেখুন বৃষ্টির জল মাছের জন্য খুবই ভালো। কেন, কারণ হ্যাঁ, একটা টাইমে যে আপনি যদি পলিউটেড জায়গায় থাকেন সেই জায়গাটার যে বৃষ্টির জলটা হবে সেটা অ্যাসিডিক হতে পারে, কিন্তু আপনি নর্মাল, আমি যেখানে থাকি দেখুন আশেপাশে কত গাছপালা, তো এরকম জায়গার বৃষ্টির জল কিন্তু খুবই পরিষ্কার হয় এবং সেটা মাছের জন্য খুবই ভালো হয়। তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, আপনারা এরকম বৃষ্টির জল ট্যাঙ্কে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আউটসাইডে অটোমেটিক্যালি বৃষ্টির জল পড়বে এবং আউটসাইডে যাদের ট্যাঙ্ক আছে আমি তাদের রেকমেন্ড করব, ট্যাঙ্কের গভীরতা ন্যূনতম যেন 1 থেকে 1.5 ফুট হয় এবং ট্যাঙ্কের মধ্যে গাছ থাকে, ব্যাস আর কিছু করার দরকার নেই। এবার আউটসাইডে যাদের ট্যাঙ্ক থাকে, দু ধরনের মোস্টলি ট্যাঙ্ক হয়, এক হয় প্লাস্টিক, মানে এক্ষেত্রে আমি পাতলা বলছি, যে কন্টেনারটা ইউজ করছেন সেটা পাতলা, আর একটা হয় সিমেন্টের, সেটা বেশ মোটা হয়। এবার প্লাস্টিকের যেটা হয় সেটা ইস্যুটা কী হয়, সেক্ষেত্রে একটা প্রবলেম দেখা যায়, সেটা হচ্ছে কি, টেম্পারেচার তাড়াতাড়ি রিলিজ করে দেয়, তো সেক্ষেত্রে জলের টেম্পারেচার তাড়াতাড়ি কমে যেতে থাকে। সিমেন্টের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা রিলিজ হয় কিন্তু এত তাড়াতাড়ি হয় না, সেক্ষেত্রে একটা কিন্তু সুবিধা। এবার যারা ফ্রিজ বক্স, যেটা আমি আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম ফ্রিজ বক্সে কীভাবে মাছ অ্যাকচুয়ালি কালচার করতে হয় বা মাছের চাষ করতে হয় বা মাছ রাখা যেতে পারে আউটসাইড বা ইনসাইড যেখানে আপনি রাখবেন, তো এইভাবে যারা করেন সেক্ষেত্রে কিন্তু টেম্পারেচারের যে এক্সচেঞ্জ একদমই হয় না, খুব কম, উপরটা ঢাকা দিয়ে দিলেই কিন্তু গল্প শেষ। তো সেই জিনিসটা আপনারা করতে পারেন। এবার যাদের ট্যাঙ্ক এইসব জিনিস নেই, প্লাস্টিকেরই আছে বা যাদের ধরুন ওই সিমেন্টেরই আছে, অসুবিধা নেই, তো সেক্ষেত্রে কী করা উচিত, সেক্ষেত্রে বৃষ্টি পড়ছে পড়ুক, জলের গভীরতা আগেই বললাম 1.5 ফিট হলে খুব ভালো হয়, গাছ দেবেন এবং কী করবেন, একটা উপরে ভালোভাবে ঢাকা দিয়ে দেবেন। ভালোভাবে ঢাকা দিয়ে দিলে কী হয়, যে আপনি যখনই ভালোভাবে ঢাকা দিয়ে দেবেন তখন কী হবে, আপনার যে ট্যাঙ্কের গাছগুলো আছে, মাছ আছে বা জল আছে, সেটা কিন্তু ওই জলটা অটোমেটিক্যালি একটা টেম্পারেচার গেইন করে থাকে এবং জল খুব আস্তে আস্তে অ্যাকচুয়ালি টেম্পারেচারকে রিলিজ করে। একদম জল এলো হঠাৎ করে টেম্পারেচার ছেড়ে দিলো এরকম হয় না, আস্তে আস্তে টেম্পারেচার রিলিজ করে। তো সেক্ষেত্রে যদি আপনি সেই জায়গাটা মানে টেম্পারেচার আদান প্রদানটা বন্ধ করে দিতে পারেন ঢাকা দিয়ে দিয়ে, তাহলে কিন্তু জল ঠান্ডা তাড়াতাড়ি হয় না।
এগুলো হয়ে গেল এবং এগুলো খুব নর্মাল জিনিস, আপনারা কম বেশি সবাই জানেন। এবার ইম্পর্টেন্ট কিছু জিনিস, বর্ষাকালে যারা লাইভ ফুড খাওয়ান মাছকে তাদের ক্ষেত্রে কী করা উচিত। বর্ষাকালে যারা মাছকে লাইভ ফুড খাওয়ান তাদের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে যে বর্ষাকালে মাছের মধ্যে প্যারাসাইট আসার চান্স সবথেকে বেশি হয়। যারা গাছ নিয়ে আসবেন, বর্ষাকালে প্রচুর পরিমাণে গাছ জলাশয়গুলোতে জন্মায়, তো সেক্ষেত্রে যারা গাছ নিয়ে আসবেন সেক্ষেত্রেও প্রচুর পরিমাণের মাছের শত্রু আসে। আরগুলাস, বিভিন্ন জোঁক, টিক্স, ইক, এরকম প্যারাসাইট অনেক ধরনের আছে যেগুলো তো কম বেশি আমরা অনেক জানিও না। এরকম অনেক কিছু চলে আসে যেগুলো আপনার মাছকে ডাইরেক্ট অ্যাট্যাক করতে পারে, মাছের ক্ষতি করে দিতে পারে। তো সেই জন্য যখনই বর্ষাকালে মাছ গাছ যাই নিয়ে আসুন, মাছ যদি দোকান থেকে নিয়ে আসেন সেক্ষেত্রেও মাছকে আগে কোয়ারেন্টাইন করবেন 7 দিন মতো, তারপরে আবার নর্মাল আপনার মেন ট্যাঙ্কে ছাড়বেন। গাছ নিয়ে এসেলে গাছটাকে ভালো করে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে ধোবেন, সাদা জল দিয়ে ধরবেন, লবণ জল দিয়ে ধোবেন, আবার সাদা জল দিয়ে ধোবেন, তারপর ট্যাঙ্কে রোপণ করবেন। এই জিনিসগুলো করবেন, আদারওয়াইজ কিন্তু প্রবলেম আছে। লাইভ ফুড দেখুন, লাইভ ফুডের ক্ষেত্রে এক্ষেত্রে কিছু লাইভ ফুড আছে যেমন ডাফনিয়া, ব্লাড ওয়ার্মস, তারপর হচ্ছে আপনার কেঁচো, যেগুলো আমরা নর্মাল আর্থওয়ার্ম বলি। এই সকল জিনিসগুলো কিন্তু অ্যাজ এ লাইভ ফুড আমরা মাছকে খাইয়ে থাকি, এগুলো কিন্তু এই টাইমে খুব বড় প্রবলেম ক্রিয়েট করে। কেন? কারণ বর্ষাকাল যেহেতু প্যারাসাইট একটা গ্রোথ হওয়ার টাইম খুব বেশি, তো এই টাইমে এই মাছগুলোর ক্ষেত্রে এই যে লাইভ ফুডগুলো প্রচুর পরিমাণে খারাপ জিনিস কন্টেন্ট করে, তো সেক্ষেত্রে আপনাদের কী করা উচিত। যদি ডাফনিয়া হয়, ডাফনিয়াকে আপনি নর্মাল যে ডাফনিয়াগুলোকে তুলে নিয়ে এসছেন, কালেক্ট করে এতটা নিয়ে এসছেন, একটা জায়গার মধ্যে দিয়ে রাখুন, দিয়ে রেখে সেখানে জল দিন। এবার জল দিয়ে ওখানে রেখে দিন, কিছু করার দরকার নেই, ওভাবে রেখে অন্তত আপনি মোটামুটি একদিন ওর ওভাবে ফেলে রাখুন। কী হবে, ডাফনিয়া যত খাবার নোংরা পেটের মধ্যে আছে সব কিন্তু বের করে দেবে, তো তারপর সেই ডাফনিয়াগুলোকে আপনি খাওয়াতে পারেন। সেখানে কিছু ডাফনিয়া মরেও যেতে পারে, কোনো অসুবিধা নেই, একদিনে মরা ডাফনিয়া আপনি ইজিলি মাছকে খাওয়াতে পারেন, কোনো প্রবলেম হবে না। যদি অন্যান্য খাবারগুলো হয় সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের কিন্তু ডিওয়ার্মিং করতে হবে। এবার ডিওয়ার্মিং আপনি মেডিসিন দিয়ে করতে পারেন, বা ওই খাবারটাকে আপনি গরম জলে বয়েল করে খাওয়াতে পারেন। গরম জলে বয়েল করলে সেটা লাইভ ফুড থাকে না, মারা যায়, তো সেক্ষেত্রে আপনি এইভাবেই অ্যাকচুয়ালি খাওয়াতে পারেন। তো এগুলো কিন্তু বর্ষাকালে আপনাদের করতে হবে, ওকে। আর মাঝে মধ্যে ট্যাঙ্কে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং লবণ এটা কিন্তু অ্যাড করবেন। এটা কি করে, মাছের যদিও কোনো রকমভাবে এক্সটার্নাল প্যারাসাইট চলে আসে সেটা কিন্তু রিলিজ করে দেয়। আর একটা জিনিস বর্ষাকালে সবথেকে বড় প্রবলেম দেখা যায় সেটা হচ্ছে ফুলকার পচন। এই ফুলকার পচনটা কিন্তু রোধ করার জন্য পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজ করবেন, এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট যখন ইউজ করবেন ট্যাঙ্কের মধ্যে যথেষ্ট পরিমাণে এয়ার ফ্লো দেবেন, আদারওয়াইজ মাছের শ্বাসকষ্ট নিতে প্রবলেম হয়। কারণ পটাশিয়াম পারম্যাঙ্গানেট জলে অক্সিজেনের যে ডিজলভ অক্সিজেনটাকে কমিয়ে দেয়, সেক্ষেত্রে আপনাদের প্রবলেম মাছের হতে পারে। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম মিস করবেন না। আজ আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য গুড বাই।